দেখেন তো স্ক্রিনটা গেছে কিনা। ভাই আসছে? কি ভাই আসছে? ওকে ক্লাস শুরু করতেছি। আমাদের প্রথম যে অঙ্কটা আছে, রুট এক্স বাই এক্স প্লাস 16 প্লাস রুট এক্স প্লাস 16 বাই এক্স সমান হলো 25/12। দেখেন এই দুটো রাশির মধ্যে একটা সম্পর্ক আছে, এই রাশিটা ঠিক উল্টা রাশি বলা হয় এটাকে। উল্টা রাশি মানে এই রাশি যা হবে এটা রাশি তার অনুরূপী দিলে। প্রথম এই অংশটুকুকে দেখেন, প্রথম এই অংশটুকুকে আমরা দেখেন পি ধরে নিতে পারি। এই অংশটুকু যদি পি হয় তাহলে এই অংশটুকু কি আমরা 1/p বলতে পারি কিনা বলুন তো। আচ্ছা তাহলে দেখেন প্রদত্ত রাশির দাঁড়ায় পি প্লাস 1/p সমান সমান 25/12। আচ্ছা আমরা এখানে বাম পাশে লসাগু করতে পারি, বলেন তো লসাগু কত হবে এখানে? পি পি লসাগু হলে পি স্কয়ার প্লাস 1 সমান 25/12। বারো বারো আচ্ছা আমরা এবার উভয় বড় বড় গুণ করে দিতে পারি। এখানে 12 দিয়ে এখানে গুণ করলে 12p স্কয়ার প্লাস 12 সমান সমান এই পাশে গুণ করলে হলো 25p। এই 25p কে যদি বাম পাশে নিয়ে আসি, 12p স্কয়ার মাইনাস 25p প্লাস 12 সমান সমান 0। আচ্ছা 12 12 এটা মিল নাম করতে হবে, এই 12 12 144, 16 আর 9 144, 16 আর 9 করলে হয় 25। 12p স্কয়ার মাইনাস 16p মাইনাস 9p প্লাস 12 সমান সমান 0। প্রথম দুটো রাশি থেকে 4p কমন যায়, 4p কমন গেলে থাকে কি ইনিশিয়ালি বলো 3p মাইনাস 4। আর এই দুটো রাশি থেকে 3 কমন মাইনাস 3 কমন যায় থাকে হলো 3p মাইনাস 4। এই দুটো রাশি দেখেন দুইটার পর থেকে 3p মাইনাস 4 কমন হয়েছে, আমরা যদি 3p মাইনাস 4 কে কমন নেই অবশিষ্ট থাকে হলো 4p মাইনাস 3। দুটি উৎপাদকের গুণফল যদি শূন্য হয় আমরা প্রত্যেকটা উৎপাদককে আলাদা আলাদা শূন্য বলতে পারি, তাহলে 3p মাইনাস 4 ইকুয়াল টু শূন্য, 4p মাইনাস 3 ইকুয়াল টু শূন্য। এখান থেকে পি এর মান একটা পাই হলো 4/3। ভাই হ্যাঁ বলেন। প্রথম পেজটা একটু দেখান ভাইয়া, প্রথম পেজটা একটু দেখান। হ্যাঁ বলেন। প্রথম রাশির যে মানটা এক্স বাই এক্স প্লাস 16, এটার মান পি নিচ্ছেন আর পরেরটার মান কি নিয়েছেন ভাইয়া? এইটা এইটার মধ্যে সম্পর্ক হলো একটাকে যদি পি ধরি আর একটা 1/p হবে। এটা আমরা যদি প্রথমে এটাকে পি ধরি এটা হলো 1/p হবে, কারণ এইটার উল্টো রাশি হলো এটা, অথবা এইটাকে যদি পি ধরি এটা 1/p হবে মূলত। তাহলে এই পুরো রাশিটার মান দাঁড়াবে পি প্লাস 1/p, এটা হলো মূল কথা। ও ঠিক আছে ঠিক আছে জি। তাহলে দেখেন আমরা পি দুইটা মান পেলাম, একটা একটা মান পেলাম 4/3 পি এবং দ্বিতীয় মানটা পেলাম 3/4। আচ্ছা আমরা এবার পির মান বসাই দিব। প্রথমে পির মান 4/3 হলে পি বলতে হলো রুট এক্স প্লাস 16/এক্স সমান সমান 4/3। আচ্ছা রুট কে উঠানোর জন্য আমরা কি করতে পারি? বর্গ বর্গ করতে পারি। তাহলে আমরা যদি এখানে বর্গ উভয় পাশে বর্গ করি, এই রুট আর স্কয়ার এখানে বাম পাশ থেকে উঠে যাবে, তাহলে এইখানে থাকবে হলো এক্স প্লাস 16/এক্স, আর ডাইন সাইডে 4কে স্কয়ার করলে হয় 16, 3কে স্কয়ার করলে হয় 9। না এবার উভয় পাশে বর্গ যোগ করলে না আচ্ছা তাহলে আমরা বর্গমূল করলে 9x প্লাস 16 গুণ 9 হলো 144 সমান সমান ভাই, 16x। আপনার অনেকগুলা কথা শোনা যায়নি। আচ্ছা আমি এখান থেকে আরেকবার বলবো, প্রথম দ্বিতীয় লাইন থেকে
আপনার কথা অনেকগুলো ভাই শুনতে পাইনি ভাইয়া। আচ্ছা আমি আবার বলতেছি, এটা খেয়াল করেন, আমরা এখানে পির মানটা বসাই দিছি, পির মান বলতে কি এক্স প্লাস 16/x সমান 4/3। এবার উভয় পাশে বর্গ করছি আমরা, বর্গ করলে স্কোয়ারের রুটটা উঠে যায় বাম পাশ থেকে, তাই ডাইন সাইডে থাকে হলো এক্স প্লাস 16/x, আর বাম পাশে থাকে হলো এক্স প্লাস 16/x, আর ডাইন সাইডে থাকে হলো 4 কে স্কোয়ার করলে হয় 16, আর 3 কে স্কোয়ার করলে হয় 9। এবার যদি আমরা বর্গ গুণ করি, 16-র সাথে এক্স গুণ করলে 16x, আর এই পাশে গুণ করলে 9x+16×9 হলো 144। 16x-9x=144, 16x থেকে 9x মাইনাস করলে হয় 7x, 7x=144। এখান থেকে x এর মান আমরা কত পাইছি, 144/7, ঠিক আছে। আচ্ছা এবার হলো p এর আরেকটা মান বসাচ্ছি, দেখেন p ইকুয়াল টু 3/4 হলে আমাদের p ইকুয়াল টু 3/4 হলে রুট এক্স প্লাস 16/x ইকুয়াল টু 3/4। অনুরূপভাবে এই রুটকে ওঠানোর জন্য আমরা উভয় পাশে বড় করি, দেখেন তাহলে বড় করলে রুটটা উঠে গেলে এখানে থাকবে হলো এক্স প্লাস 16/x সমান 3 কে স্কোয়ার করলে হয় 9, 4 কে স্কোয়ার করলে হয় 16। 16। এখানে আমরা বর্গমূল করতেছি, দেখেন 16-র সাথে এক্স গুণ করলে হয় 16x, 16-র সাথে 16 গুণ করলে হয় 256, আর এই পাশে 9-এর সাথে এক্স গুণ করলে হয় 9x, 16x-9x ইকুয়াল টু 256। এই 256 কে ডাইন সাইডে নিলে -256, 7x ইকুয়াল টু -256, এখান থেকে x ইকুয়াল টু -256/7, দেখেন বুঝলেন কিনা। এই ধরনের আরেকটা অঙ্ক দেখতেছি আমরা, 2 নম্বর অঙ্ক দেখেন, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা সি স্কোয়ার সমান প্লাস সি স্কোয়ার বা এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত আছে। এই দুটো রাশির মধ্যে আমাদের বিপরীত সম্পর্ক আছে, দেখেন এইটার ঠিক উল্টা রাশি হলো এইটা, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা সি স্কোয়ার, এই রাশিটাকে আমরা দেখেন পি ধরে নিছি, এই রাশিটাকে যদি পি ধরি বলেন তো এই রাশিটার মান কি হবে, 1/p সি স্কোয়ার ভাগ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1/p। p আচ্ছা তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়, পি প্লাস 1/p সমান 2, লসাগু পি করলে পি স্কোয়ার প্লাস 1 সমান সমান 2, পি স্কোয়ার প্লাস 1 সমান সমান 2p, 2p কে যদি বাম পাশে নিয়ে আসি পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 সমান সমান 0, জিরো। মিডল টার্ম করলে 2p কে p মাইনাস p করা যায়, পি স্কোয়ার মাইনাস p মাইনাস p প্লাস 1 সমান 0। প্রথম দুটি রাশি থেকে যদি p কমন যায় তাহলে p মাইনাস 1 অবশিষ্ট থাকে, এবং লাস্টের দুটো রাশি থেকে যদি মাইনাস 1 কমন যায় তাহলে p মাইনাস 1 থাকে। তাহলে দেখেন আমাদের p মাইনাস 1 p মাইনাস 1 কয়টা থাকলো, দুইটা, তাহলে দুইটা যদি একই রাশি হয় আমরা কি এটা লিখতে পারি p মাইনাস 1 তার হোল স্কয়ার। হ্যাঁ আচ্ছা তাহলে p মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0 বলা যায়, এখান থেকে হোল স্কয়ারটা ওঠানোর জন্য যদি রুট করি তাহলে p মাইনাস 1 সমান 0 হয়, এখান থেকে p এর মান আমরা কত পাইলাম, 1। 1। আচ্ছা কি বলতে আমাদের কত বোঝায় এখানে, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটা যদি পি হয় তাহলে এই পি এর জায়গায় মানটা বসাবো, তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান 1, পি সমান সমান যেহেতু 1 আছে আমাদের, তাহলে এখান থেকে এই সি স্কোয়ারটাকে যদি 1 এর সাথে গুণ করা হয় কি হয়, এক্স মাইনাস এ স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ তাহলে কি লেখা যায়, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার। আমাদের মূল উদ্দেশ্য কিসের মান বের করা, এক্সের মান এক্স ইকুয়াল কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের সমাধান
x equal to a square plus b square plus c square. এরপরে আমরা দেখেন সিক্স এক্স টু দি পাওয়ার 3/4 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 1/4 সমান 11 এক্স টু দি পাওয়ার 1/4। আচ্ছা জিনিস খেয়াল করেন এই সমীকরণের ডাইন সাইডে এক্স এর পাওয়ার কত আছে? 1/4। এই নিচে এক্স এর পাওয়ার কত আছে? 1/4। আর এই 6 এর সাথে যে এক্স আছে তার পাওয়ার আছে কি? 3/4। আমাদের যেহেতু দুইটা এক্স এর পাওয়ার 1/4 আছে, তাহলে লাস্ট যে এই প্রথম যে এক্স এর পাওয়ার 3/4 এটাকে আমরা একটু ভাঙাই দেখেন, এক্স এর পাওয়ার 1/4 তারপর 3 দিয়ে নিলাম, এতে করে সবগুলো এক্স এর পাওয়ার একই রকম হয়ে গেল। আপনি বলছেন কি না, এক্স টু দি পাওয়ার 3/4 কে ভাঙাই আমরা লিখলাম হলো এক্স টু দি পাওয়ার 1/4 তারপর 3। থ্রি, তাহলে কি হলো 6 এক্স টু দি পাওয়ার 1/4 এর পর 3 প্লাস 3/x টু দি পাওয়ার 1/4 সমান 11x টু দি পাওয়ার 1/4। এখানে আমরা দেখেন x টু দি পাওয়ার 1/4 টা সব জায়গায় কমন আছে কিনা বলেন তো। হ্যাঁ, আমরা x টু দি পাওয়ার 1/4 কে যদি p ধরে নেই তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? 6p³ প্লাস 3/p সমান সমান কি? 11 পি। দশকে যদি পি হয় 6p+3=11p। ভাইয়া, হ্যাঁ বলে। হ্যাঁ, আপনার কথা না মাঝে মাঝে খুব আস্তে আস্তে আসতেছে ভাই, বোঝা যাচ্ছে না। নেটওয়ার্কে মেইনলি সমস্যা হতে পারে বুঝছেন, আমি তো একই স্পিডে কথা বলতেছি। আচ্ছা যদি পি দশকু হয়, খেয়াল করেন পি যদি দশকু হয় 6p⁴, এখানে পি কিউব আছে না, তাহলে পি যদি দশকু হয় তাহলে পি এই পি টা এর সাথে গেলে 6p⁴+3 = 11। p, এই পি টাকে কৌণিক ভাবে এই পির সাথে গুণ করলে 6p⁴+3 = 11 শূন্য, 3×4 = 18, 9×2 = 18। এখানে মিলিয়ে নাম যাচ্ছে, দেখেন 11 কে 9 আর 2 কে ভাঙাই এবং 9 এবং 2 এ ভাঙাই লিখতে পারি, কি দাঁড়ায়? 6p⁴-9p²-2p²+3 = 0। প্রথম দুটো রাশি থেকে আমাদের 3p² কমন যায়, 3p² কমন বলতে কি থাকে? 3×2 = 2p²-3, আর দ্বিতীয় রাশি দুটো থেকে -1 কমন যায়, অবশিষ্ট থাকে হলো 2p²-3। এই দুটো রাশি থেকে দেখেন 2p²-3 কে যদি আমরা কমন নেই, অবশিষ্ট থাকে 3p²-1। এই দুটো পদকে আলাদা আলাদা ভাবে আমরা জিরো বলতে পারি, একবার 2p²-3 = 0 বলতে পারি, আর 3p²-1 = 0 বলতে পারি। এখান থেকে p² একটা মান হলো 3/2, p² দ্বিতীয় মানটা হলো 1/3। কি বলতে আমাদের মান কি? 1/4 না, তাহলে p²= 3/2 হয়, তাহলে x^1/4 তার স্কয়ার মানে p²= 3/2। এই 1/4 কে 2 দ্বারা কাটাকাটি করলে 4 আর 2 কাটাকাটি যায়, তাহলে x^ কি থাকে? 1/2। x^1/2 সমান ডান সাইডে কত আছে? 3/4। x এর পাওয়ার থেকে 1/2 কে সরানোর জন্য আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এই হাফটা কেটে যায়, শুধু x থাকে, আর 3/2 কে বর্গ করলে হয় 9/4। আরেকটা হলো p² হলো যদি 1/3 হয়, p
কি বলতে এক্স টু দি পাওয়ার 1/4 তার স্কয়ার ইকুয়াল টু 1/3, এই স্কয়ার এর 4 কাটা গেলে এক্স এর পাওয়ার 1/2 সমান 1/3, তাহলে 2 এর পাশে বর্গ করলে 2 কেটে যায়, তাহলে এক্স ইকুয়াল টু 1/3 এর স্কয়ার করলে হয় 1/9। যেহেতু আমাদের এক্স এর 1/2 কত হচ্ছে, তাহলে আমাদের এক্স এর একটা মান হলো 9/4 আর একটা মান হলো 1/9। ভাইয়া হ্যাঁ বলেন। এই যে দুই সাইডে এক্স এর মান বের করা, এটা কি আমাদের করতে হবে নাকি একটা আর একটার অল্টারনেট? ভাইয়া না না, দুটাই ক্যান্সেল হবে। দেখেন এইখানে এই রাশিটার মানে একটা জিরো হইছে, এই দুইটা আলাদা আলাদা জিরো লিখছি না আমরা, এইটা সমান একবার জিরো হ্যাঁ লিখছি, এইটা সমান জিরো লিখছি, এই দুই সাইড থেকে আলাদা আলাদা দুটো এক্স এর মান বের হয়ে আসবে। ও আচ্ছা দুইটাই দেখানো লাগবে, ঠিক আছে? ঠিক আছে। দেখেন আমাদের এই অঙ্কটা আপনারা বাসা করে নিতে পারেন, এখানে একটু ইঞ্চ দিয়ে রাখি। দেখেন এখানে রুট এক্স আছে, শুধু এক্স কে আমরা রুট এক্স তারা স্কোয়ার দিয়ে রুট এক্স এর পি ধরনের সমাধান করব। এই এক্সটাই কি লিখবো বলেন তো, রুট এক্স তার হোল স্কোয়ার, এক্স এর রুট এক্স তার স্কোয়ার দিয়ে আমরা এই রুট এক্স কি ধরে নিব, পি ধরে নেবো, দিয়ে আমরা পি এর মান এক্স এর মান বের করবো। এই একটা অঙ্ক আমাদের বাসা কাছে, ঠিক আছে? আচ্ছা।